বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম লাভ করার পর থেকে 1949 সালের 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করার পর থেকে বারে বারে আওয়ামী লীগের উপরে বহু আঘাত এসেছে। আওয়ামী লীগকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে আন্দোলন সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করার জন্য স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের পরে 75-এর 15-ই আগস্ট, 15-ই আগস্টের পরে বারবার আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য পিছন থেকে ছুরিকাঘাত করেছে একদল বিপদগামী নেতা। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ছিল, নেতৃত্বের প্রতি অবিচল ছিল এবং সেই কারণে আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের দুটি শক্তি, একটি শক্তি হচ্ছে যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্তস্রোত প্রবাহমান, যার অনেক নেতা আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে, অনেক নেতা আওয়ামী লীগের ইতিহাস ঘাটতে আমরা দেখতে পাই, অনেক নেতা দল ছেড়ে চলে গেছে, অনেক নেতা মূল নেতৃত্বের সাথে বেইমানি করেছে, অনেক নেতা দলকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে, কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং সবসময় ঐক্যবদ্ধ থেকে নেতৃত্বকে, মূল নেতৃত্বের হাতকে শক্তিশালী রেখেছে। সেই কারণে আওয়ামী লীগ 75-এর পরে অনেকে মনে করেছিল, দম্ভ করে বলতো, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। সেই আওয়ামী লীগ আজকে পরপর 3 বার সহ 4 বার রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটির কারণ জননেত্রী শেখ হাসিনা 75-এ 15-ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর দলকে বিভক্ত করা হয়েছে। সেই প্রেক্ষাপটে আমাদের নেত্রী 1981 সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর, তিনি 1981 সালের 17-ই মে বাংলাদেশে পদার্পণ করার পর এই দ্বিধা বিভক্ত আওয়ামী লীগকে এমনভাবে গড়ে তুলেছেন, পিতৃহীন সন্তানদেরকে মা যেভাবে দুঃখিনী, মা যেভাবে অনেক কষ্টে যত্নে মানুষ করে, ঠিক তেমনি মায়ের মমতায় ভরের স্নেহে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিল তিল করে এই দলকে গঠন করেছে।